হ্যালো বন্ধু, আমি আলম। আপনারা দেখছেন আপনাদের সেই ছোট্ট ভাইয়ের ছোট্ট টেক বাংলা আলম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইনফিনিক্স তাদের ইনফিনিক্স S5 Pro কিছুদিন আগে লঞ্চ করেছিল এবং তারা প্রথম যেটা পপ আপ সেলফি ক্যামেরা অনেকটা কম দামের মধ্যে দিয়েছে। এবং ইনফিনিক্স আবারও তাদের একটি নতুন মোবাইল লঞ্চ করতে চলেছে, যেটা হচ্ছে ইনফিনিক্স Hot 9। তো আপনারা জানেন ইনফিনিক্স Hot 8 খুব ভালো একটা সাকসেসার মোবাইল এবং ইনফিনিক্স Hot 9ও আবার তারা খুব ভালো সাকসেসার করবে। আমার মতে খুব একটা ভালো ডিভাইস হবে। তো আজকের আমি এই ভিডিওতে এই মোবাইলের ফুল স্পেসিফিকেশান, প্রাইস এবং এই মোবাইলটি কবে লঞ্চ হবে জানতে হলে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর এখনো পর্যন্ত এই ছোট্ট ভাই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ভাইয়ের তরফ থেকে। তো চলো আজকের আর বেশি না বকে ভিডিওর দিকেই যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আমি এই মোবাইলটির ডিজাইন থেকেই শুরু করতে চাই। এই মোবাইলটির ব্যাকসাইডে আপনারা ইনফিনিক্সের প্রত্যেকটি মোবাইলের মতো আপনারা এখানেও পলিকার্বনেট বডি দেখতে পাবেন, গ্লসি ফিনিশিং ডিজাইন পেয়ে যাবেন, তার সঙ্গে সঙ্গে আপনারা ব্যাকসাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পেয়ে যাবেন এবং ইনফিনিক্সের লোগো তো অবশ্যই থাকছে। এইবার যে ক্যামেরা ডিজাইনটা পাবেন, আপনারা খুব সুন্দর একটা ক্যামেরা ডিজাইন পেয়ে যাবেন। ব্যাকসাইডে কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন, যেটা আপনারা ডিজাইন পেয়ে যাবেন স্যামসাং M31 এর মতো আপনারা ডিজাইন পেয়ে যাবেন। এই যে ক্যামেরা ডিজাইনটা, সত্যি বলছি আমাকে খুব ভালোই লাগছে। এই রকম আপনারা একটা ক্যামেরা ডিজাইন পাবেন, তার সঙ্গে সঙ্গে LED ফ্ল্যাশও পেয়ে যাবেন। এবং এই মোবাইলটির ডিসপ্লে কিনে কথা বলাই, তো এখানে আপনারা একটা বড় ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা আপনারা পেয়ে যাবেন 6x6 ফুল HD প্লাস আপনারা এখানে একটা IPS ডিসপ্লে পাবেন। অবশ্যই আপনারা ফুল ভিউ ডিসপ্লে পাবেন, কেননা আপনারা এখানে একটা 5-hole ডিসপ্লে পেয়ে যাবেন। সেই জন্য এই যে একটা এক্সপেন্সও আপনারা বেটার পাবেন, ডিসপ্লেও বেটার পেয়ে যাবেন এবং এর যে একটা ডিসপ্লে বেজেস এবং চেনটাও আপনারা অনেকটা ছোট পাবেন। এই জন্য এর যে একটা ডিসপ্লে কোয়ালিটি বেটার পেয়ে যাবেন আপনারা এই মোবাইল ফোনটি থেকে। এবং আপনারা ফোন সাইডে কর্নিং গরিলাস 3 প্রোডাকশানও পেয়ে যাবেন। এবং বলা যায় যদি এই মোবাইলটির এখন ক্যামেরাকে নিয়ে, ব্যাক সাইডে আপনারা পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যেটার মেন সেন্সার আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এখানে একটা মাইক্রো লেন্স পাবেন, যেটা সব থেকে বড় বিষয়, এখানে আপনারা মাইক্রো লেন্স পাবেন, লো লাইট সেন্সারও পাবেন, তার সঙ্গে সঙ্গে একটা প্রোটেক্ট লেন্সও আপনারা এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন। আর এই মোবাইল ফোনটির সেলফি ক্যামেরার কথা বলাই, তো এখানে আপনারা 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরাও পেয়ে যাবেন, যেটা ক্যামেরা কোয়ালিটিও আপনারা ভালোই পাবেন এই মোবাইল ফোনটি থেকে। আর যদি বলা যায় এই মোবাইল ফোনটির পারফরমেশান অর্থাৎ প্রসেসরকে নিয়ে, তো এইবার আপনারা যে প্রসেসরটা পাবেন, আপনারা দেখেছিলেন ইনফিনিক্স Hot 8 মধ্যে দেওয়া ছিল হিলিয়াম মিডিয়াটেকের P22 প্রসেসর, কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন হিলিয়াম মিডিয়াটেকের P35 প্রসেসর, যেটা একটা মোটামুটি ভালো প্রসেসর, যেটার ওপরে আমি গেমিং টেস্ট করেছি ইনফিনিক্স S5 Pro-র ওপরে, যেটা মোটামুটি গেম খেলতে গেলে খুব ভালোভাবে খেলতে পারবেন এবং ডেলি ইউজের জন্য খুব ভালোভাবে আপনি ডেলি ইউজও করতে পারবেন। এবং এই মোবাইলটির যেটা র্যাম ভ্যারিয়েন্ট আপনারা পাবেন 4GB র্যাম, 64GB স্টোরেজ পাবেন, UFS 2.1 স্টোরেজ পাবেন, LPDDR4X র্যামও পাবেন, তার সঙ্গে সঙ্গে 2 সিম এবং 1টি মেমোরি কার্ডের স্লটও পাবেন। মানে তো খুব ভালো কথা, ডেডিকেটেড সিম স্লটের সাপোর্টও আপনারা এই মোবাইল ফোনটির মধ্যে থেকে পেয়ে যাবেন। আর এই মোবাইল ফোনটির ব্যাটারি কিনে কথা বলাই, তো এখানে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি, তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন মাইক্রো USB কেবল, তার সঙ্গে সঙ্গে আপনারা এখানে একটা 10W-এর নর্মাল চার্জারও পেয়ে যাবেন, যেটা খুব ভালো কথা। তার সঙ্গে সঙ্গে আপনারা Android 10 সাপোর্ট পাবেন, 100x পেয়ে যাবেন, যেটা খুব ভালো কথা। এবং এই মোবাইলটির মধ্যে আর যা যা থাকার কথা আপনারা সব কিছু পাবেন। তো এরপরে বলা যাক এই মোবাইলটির লঞ্চ ডেটের কথা। এই মোবাইলটি এপ্রিলের ঠিক প্রথমের দিকে আপনারা এই মোবাইলটি ইন্ডিয়াতে পেয়ে যাবেন এবং তার কিছুদিনের মধ্যে এই মোবাইলটি বাংলাদেশে পাওয়া যাবে। তো এরপরে বলা যাক এই মোবাইল ফোনটির দাম তবে কত হবে। এই মোবাইল ফোনটির যেটা দাম হবে ইন্ডিয়াতে 8000 টাকার মধ্যে, অর্থাৎ আপনারা এই মোবাইল ফোনটি 7 থেকে 7.5 হাজার টাকার মধ্যে এই মোবাইল ফোনটি ইন্ডিয়াতে পেয়ে যাবেন। এবং বাংলাদেশের কথা বলাই, তো এই মোবাইলটি 10000 টাকার মধ্যে এই মোবাইল ফোনটি বাংলাদেশেও পাওয়া যাবে। তো বন্ধুরা, আমার মতে দেখতে গেলে খুব একটা ভালো ডিভাইস ইনফিনিক্স লঞ্চ করতে চলেছে।
তো বন্ধুরা মোবাইলটা লঞ্চ হতে দাও, আমি হাতে নেব, তারপরে আপনাদের অনেস্ট রিভিউ অবশ্যই দেব, সেই জন্য অপেক্ষা করুন। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে ফেলো। তো আমার মতে বন্ধুরা এই মোবাইলটা কিন্তু কিলার ডিভাইস হবে, তো আসতে দাও, ইন্ডিয়াতে লঞ্চ হলে অবশ্যই আপনাদের আনবক্সিং রিভিউ সবকিছু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের ইনফিনিক্স হট 9 এর ফুল স্পেসিফিকেশান আর এই ছোট্ট ভাইয়ের ভিডিও। যদি আপনাদের বিন্দুখানি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তার সঙ্গে সঙ্গে এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটা কিন্তু আপনারা মাস্ট বি সাবস্ক্রাইব করে ফেলুন। আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এতটাই, বাই ফ্রেন্ড, টেক কেয়ার।